প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম করছি নতুন কারিকুলামে এবার দুই সালের তোমাদের গণিত বিষয়ের যে চব্বিশ পৃষ্ঠায় যে কাজটা দেওয়া আছে সেই কাজটা আমি এখন সমাধান করে দিচ্ছি তো এই কাজটা করার আগে অবশ্যই তোমাদের পূর্বের যে ছকগুলো দেওয়া আছে সেই ছকগুলো বুঝে পূরণ করে আসতে হবে তো এই ছকগুলো পূরণ করে তোমরা কয়েকটা বিষয় জেনে যাবে যে এখানে যে সূচক এবং ভিত্তি সম্বলিত যে রাশি যেমন আমি একটা সূচক এখানে সূচকীয় রাশি লিখি যেমন তিনের ঘাত এখানে চার তো তোমরা কয়েকটা সিদ্ধান্ত এখানে নিতে পারবে যে আমি যদি এরকম সূচকীয় রাশি যে এখানে এখানে ভিত্তি এখানে এখানে তিন এবং সূচক হচ্ছে এখানে চার তো ভিত্তি যদি সেম হয় দুটা রাশি সূচকীয় রাশি যদি গুণ করো তাহলে পাওয়ারগুলা কিন্তু বা সূচকগুলো কিন্তু যোগ হয়ে যায় অর্থাৎ এখানে তিনের পাওয়ার এখানে সাত হবে গুণ গুণ আকারে যদি থাকে যদি এই ভাগ আকারে থাকে যেমন এই রাশিটায় যদি আমরা এখানে ভাগ আকারে লিখি তাহলে তিনের পাওয়ার এখানে বা সূচক হল চার তিনের পাওয়ার এখানে তিন তাহলে জিনিসটা দ্বারাই হচ্ছে তিনের পাওয়ার চার বিয়োগ তিন অর্থাৎ ভাগের সময় বৃত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বা সূচক যোগ হবে তা আর একটা বিষয় তোমরা বুঝতে পারবা যে কোনো সংখ্যার বৃত্তি যদি শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে তার মান বৃত্তি যেকোন শূন্য ছাড়া যদি অন্য যে কোনো সংখ্যা হয় তার সূচক যদি জিরো হয় তাহলে তার মান হয় এক অর্থাৎ এখানে পাঁচের পাওয়ার যদি শূন্য আসে তার মান এক হবে যে কোনো সংখ্যা যদি ছয়ের পাওয়ার এখানে শূন্য আসলো তাহলে তার মান এক হবে তার একটা বিষয় তোমরা বুঝতে পারবা যে ঋণাত্মক সূচক ধরো পাঁচের পাওয়ার একটা পর্যায়ে মাইনাস দুই আসলো তাহলে সেক্ষেত্রে কি হবে উপরে এক নিচে ওই সংখ্যাটা লিখতে হবে এখানে মাইনাস চিহ্নটা হবে না এটা হলো ঋণাত্মক পাওয়ারের সূচকের নিয়ম এটা তো এই কয়েকটা বিষয় তোমরা অলরেডি বুঝে যাবে যদি আগের শখগুলো বুঝে পূরণ করো যেমন আমি আরেকটা এখানে শখ লিখি এখানে আরেকটা সংখ্যা লিখি তিনের পাওয়ার এখানে এক তাহলে এখানে জিনিসটা কী হবে উপরে এক থাকবে অল টাইম নিচে তিনের পাওয়ার এক আর এক কিন্তু এখানে লেখা যা না লেখা একই কথা তো এই চারটা নিয়ম তোমরা অলরেডি বুঝে গেছো তো এখন আমি এই ছকটা বা এই কাজটা আমি এখন পূরণ করে দিচ্ছি তোমাদেরকে এখানে বিষয়টা হলো যে এখানে একটা বর্গাকার ঘর আছে সেই ঘরে কিন্তু এখানে লেখা আছে তিনের পাওয়ার দুই গুনুন তিনের পাওয়ার দুই তো এটা সমান সমান কিন্তু একাশি হবে কারণ একাশি কেন হবে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে এখানে দেখো তিনের পাওয়ার দুই গুনুন তিনের পাওয়ার দুই তো এটার মানেটা কী তিনের পাওয়ার ভিত্তি যেহেতু একই তার পাওয়ারগুলো এখানে যোগ হবে তা তিনের পাওয়ার এখানে চার হবে অর্থাৎ তিনের পাওয়ার চার মানে তিন গুনুন তিন গুনুন তিন গুনুন তিন অর্থাৎ এখানে তিনটা চারটা তিন গুণ করে দিলে হয় একাশি এই জন্য এখানে প্রথম এই যে লাল বর্গাকার ঘর এখানে একাশি হবে তোমাদের আরেকটা বিষয় তোমরা জেনে যাবে যে ঘাতের ঘাত বা সূচকের সূচক যদি থাকে যেমন তিনের পাওয়ার দুই আছে আবার ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার আবার চার আছে। তখন কি হবে এই ঘাতের সূচক বা সূচকের সূচক তখন কিন্তু এই পাওয়ারে পাওয়ার গুণ হয়ে যাবে সূচকের সূচকে গুণ হয়ে যাবে অর্থাৎ দুই গুণ চার হয়ে যাবে তিনের ঘাত কিন্তু এখানে হবে হচ্ছে আট এই বিষয়টাও তোমরা জেনে যাবে শখ পূরণ করতে তো নেক্সট যেটা দেওয়া আছে এখানে চারের পাওয়ার কিন্তু এখানে তিন দেওয়া আছে তাহলে চারের পাওয়ার তিন মানে চার গুণন চার গুণন চার আর নিচে চারের পাওয়ার শূন্য মানে কিন্তু এক তার মানে কি দাঁড়াবে এখানে চারের চার গুণ চার মানে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তো পরের ঘরে আমরা এখানে চৌষট্টি লিখব নেক্সট যেটা দেওয়া আছে এখানে যে আটের পাওয়ার তিন এবং গুণ আটের পাওয়ার শূন্য তাহলে আটের পর তিন গুনুন আটের পাওয়ার শূন্য তার মানে আটের পাওয়ার তিন মানে আট গুণন আট গুণন আট আর আটের পাওয়ার শূন্য মানে আমি বলেছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য যদি হয় তাহলে তার মান হয় এক শূন্য ব্যতীত শূন্যর পাওয়ার শূন্য কিন্তু দেওয়া যায় না এটা সম্ভব না শূন্যর পাওয়ার শূন্য দিলে কি হবে শূন্যই হবে তো এটা কোনো সম্ভব না তো এটা গুণ করে দিলে হয় পাঁচশো বারো তো এই ঘরে পাঁচশো বারো লিখবো নেক্সট যেটা দেওয়া আছে যে দুইয়ের পাওয়ার তিন তার পাওয়ার আবার পাঁচ আছে এখানে সূচকের সূচক আছে দুইয়ের পাওয়ার তিন তার সূচক এখানে আছে পাঁচ তাহলে আমি একটু আগে বললাম যে সূচকের সূচকগুলো গুণ হয় অর্থাৎ দুইয়ের পাওয়ার তিন গুণন পাঁচ তাহলে তিন গুণুন পাঁচ এখানে হবে তিন গুণুন পাঁচ হচ্ছে দুইয়ের পাওয়ার পনেরো দুইয়ের পাওয়ার পনেরো মানে কি দুই পনেরো বার নিজেদের মধ্যে গুণ হবে তাহলে গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে তোমরা ক্যালকুলেটারে বা গুণ করে ফেলতে পারো যে এখানে হবে বত্রিশ হাজার সাতশত আটষট্টি পরের যেটা যেটা দেওয়া আছে এখানে দুইয়ের পাওয়ার চোদ্দো এবং নিচে আছে হচ্ছে দুইয়ের পাওয়ার সতেরো এখন এটা কিন্তু ভাগ অবস্থা আছে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি দুইয়ের পাওয়ার চোদ্দ ভাগ দুইয়ের পাওয়ার সতেরো তাহলে এটা জিনিসটা হবে হচ্ছে দুয়ের পাওয়ার যেহেতু ভিত্তি একই ভাগ আছে ভাগ অবস্থা থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে চোদ্দো বিয়োগ সতেরো তো দুইয়ের পাওয়ার এখানে যেহেতু এখানে বড়োটার চিহ্ন বসাতে বড়ো সংখ্যার সামনে চিহ্ন বসাতে হয় বড়োটা থেকে ষোলোটা বিয়োগ দিতে হবে তাহলে সতেরো থেকে চোদ্দো গেলে এখানে হবে তিন আবার এটা ঋণাত্মক চলে আসছে তাহলে উপরে এক হবে নিচে হবে দুইয়ের পাওয়ার তিন আর দুইয়ের পাওয়ার তিন মানে নিচে দুই গুনুন দুই গুনুন দুই সমান সমান উপরে এক নিচে দুই গুণ দুই মানে আট তাহলে এই ঘরে আমরা এবার এই পঞ্চভুজের দেওয়া আছে ষষ্ঠ ভুজের দেওয়া আছে এটার ভিতরে ওয়ান বাই এইট হবে এরপর আরেকটা দেওয়া আছে যে এখানে পাঁচের স্কোয়ার বা পাঁচের বর্গ তার পাওয়ার আবার পাঁচের বর্গ বা পাঁচের ঘাত হচ্ছে দুই তার পাওয়ার আবার দুই তাহলে এটা লিখতে পারি পাঁচের ঘাত হচ্ছে দুই গুণন দুই তাহলে পাঁচের ঘাত হচ্ছে এখানে চার আর পাঁচের ঘাত চার মানে এখানে ছয়শো পঁচিশ অর্থাৎ এখানে পাঁচ গুনুন পাঁচ গুনুন পাঁচ গুণ করে দিলে হয় ছয়শো পঁচিশ এখন বলেছে কি এই সংখ্যাগুলো এই যে নিচের এই ঘরগুলোতে বা এই জিমিতিক আকৃতির গুলোতে বসাতে হবে তাহলে প্রথমে যে বৃত্তটা দেওয়া আছে সেটা যে এই সংখ্যাটা ছয়শো পঁচিশ এটা ওখানে যে বসবে তো আমরা পর্যায়ক্রমে এগুলো বসায় ফেলি তাহলে এই ছয়শো পঁচিশ এই বৃত্তাকার ঘরে বসবে এরপরে যেটা আছে এই পাঁচশো বারো দেখো এই কালারে কালারে মিলবে এখানে পাঁচশো বারোটা কিন্তু এই যে এখানে বসবে অর্থাৎ পাঁচশো বারো এখানে আমরা বসাই দিই তারপরে এই ওয়ান বাই এইট এখানে কিন্তু গুণ চিহ্ন আছে ওয়ান বাই এইটটা এখানে বসবে প্লাস এরপরে এই যে এটার মধ্যে এই যে এই সিক্সটি ফোর বা চৌষট্টি বসবে তারপরে মাইনাস আছে এখন এই যে একাশিটা এই কালারে এই বর্গের ভিতরে বসবে এরপরে যে হলুদ যে বৃত্তাকার ঘর আছে সেই বৃত্তাকার ঘরে এই যে বত্রিশ হাজার ছয়শো সাতশো আটষট্টিটা বসবে এখন এগুলো সবগুলো কালেকশন করতে হবে করে এই আয়তাকার ঘরে বসাতে হবে তাহলে আমরা এই সাইডে এই হিসাবগুলো করে ফেলি তো এখানে নেক্সট লাইনে দেখো এই যে পাঁচশো বারোকে আট দিয়ে কাটাকাটি করলে কিন্তু এখানে চৌষট্টি হয় এরপরে নেক্সট লাইনে যেটা হবে এখানে চৌষট্টি আর বাকিগুলো ঠিক থাকবে এখন দেখো এই যে প্লাস চিহ্নযুক্ত সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলি অর্থাৎ ছয়শো পঁচিশ চৌষট্টি চৌষট্টি এবং বত্রিশ হাজার সাতশো আটষট্টি এগুলো যোগ করে ফেলি যোগ করে দিলে হয় তেত্রিশ হাজার পাঁচশো একুশ আর বিয়োগ থাকে এখানে একাশি আর তেত্রিশ হাজার পাঁচশো একুশ থেকে বিয়োগ দিলে থাকে তেত্রিশ হাজার চারশো চল্লিশ তো এখন এই চারশো চল্লিশ এখন এই যে এই ঘরে আমরা এখন বসিয়ে দেবো এখন কাজ শেষ তাহলে এখন আমরা এই কাজ শেষ করার পর বা হিসাব করে ফেলার পর আমরা এই যে দরজা যেটা দেওয়া আছে এই দরজা দিয়ে আমরা এখন বের হয়ে চলে যাব তো এইভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ